আটই পৌষ শান্তিনিকেতনের পৌষ উৎসব উপলক্ষে আসতে চলেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী। এই বছর বিশ্বভারতী প্রতিষ্ঠার শততম বর্ষ। শান্তিনিকেতনের কর্মী মণ্ডলীর মুখ্য সম্পাদক কিশোর ভট্টাচার্য জানান, বিশ্বভারতীর তরফ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে, তবে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত আসেনি। তিনি তাকে উপাচার্য জানিয়েছেন, আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এবং সে আচার্য এলে তার মাত্রাটা আরও গুরুত্ব পাবে সেই দিক থেকে। তো সেইভাবে তিনি আচার্যের উপস্থিতি এবং বিশ্বভারতী প্রতিষ্ঠা দিবস সূচনা, সেটা কিভাবে সুন্দরভাবে করা যায় সকলের সহযোগিতা নিয়ে, সেটা নিয়ে আজকে আলোচনা হলো। এবং সামনের দিনের অনুষ্ঠান আমাদের বিশ্বভারতীর পক্ষ থেকে আচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে যে প্রতিষ্ঠা দিবস উদ্বোধন করার জন্য।